কানিস ফাতেমা লিখেছেন আমি আট মাসের প্রেগনেন্ট আমার সব সময় মনে হয় আমি বাবু হওয়ার সময় বাঁচবো না এসব দুশ্চিন্তা দূর করতে কি করব। আট মাসের যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন এবং বাবু হওয়ার সময় আপনি বাঁচবেন না মনে হয় তাহলে এটা আপনার নিছক মানসিক একটা রোগ বলতে পারেন ইমানদারকে এ ধরনের নৈরাশ্য সৃষ্টি করে দেয় ব্লিজ আল্লাহ বলেছেন বলা ইয়েস্মির কমল কাফিরুন আল্লাহ তালা রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হয় না আল্লাহ বলেছেন আল্লা তহান রহম্লা রহমত কিন্তু হয়ে যায় না অতএব আপনি অযথা চিন্তা করতে এ সমস্ত চিন্তা করবেন না আপনি কর্ণিকা সে সমস্ত আয়াতগুলো পড়বেন সে সমস্ত স্পিচগুলো শুনবেন যেগুলোর মধ্যে নৈরাশ্যর ব্যাপারে ভয়াবহতার ব্যাপারে আমাদেরকে সতর্ক করা হয়েছে হারায়ান আহমেদ আপনি লিখেছেন আমার বন্ধু আর আমি একই ম্যাচে একই রুমে থাকি সে একটা জিন বা শরীর কবলে পড়েছে সে ইতোমধ্যে অনেক বিপদে পড়েছে আমার এবং আমার বন্ধুর করণীয় কি একটু দয়া করে বলবেন এটার জন্য ভালো রুকিয়া বা করে এবং কোনো ব্যক্তির স্বর্ণাপন্ন হতে পারেন পিওর এবং আপনার অর্গানিক যে আঁতর আছে সে আঁতরটা ভালো করতে ব্যবহার করলে সাধারণত এই জাতীয় সমস্যা থেকে সমাধান পাওয়া যায় খুব দ্রুততার সাথে ফজলা রব্বি রানা জানতে চেয়েছেন হাজত কি সারাদিনে একবার একাধিকবার করা যায় সারাদিনে একাধিকবার করা যায় যে অবশ্যই করা যাবে আপনার যতবার দরকার ততবার পড়বেন এর কোনো সময় মানে সংখ্যা ঠিক করে না যে আপনি এর বেশি পড়তে পারবেন না বা মিনিমাম এতবার পড়তে হবে আপনার যতবার তফিক হয় ততবার পড়তে পারবেন নিষিদ্ধ সময়গুলো বাদে যে কোনো সময় পড়তে পারেন আমাতুল্লা আদিবা লিখেছেন বাবা মা যদি জোর করে বেদিন পাত্রের সাথে বিয়ে দিতে চায় এবং বিয়েতে রাজি না হওয়া ইমোশনাল ব্ল্যাকমেইল করে আত্মহত্যা করবে ইত্যাদি বলে এক্ষেত্রে সন্তান করণীয় কি যদি এটা জাস্ট ব্ল্যাকমেইল জাস্ট দুর্বল করার প্রচেষ্টা এটা সন্তান বুঝতে পারে তাহলে সেক্ষেত্রে সন্তান সেটাকে পাত্তা দিবে না এবং দিনের বিষয়টাকে সিরিয়াস দেখবে কারণ এর অনেক কিছু নির্ভর করে আর যদি ব্যাপারটা অনেক জটিল পর্যায়ে চলে যাবে মনে হয় তাহলে সেক্ষেত্রে স্যাক্রিফাইস করার মতো যদি হয় সেই ছেলেকে বা সে পাত্রকে বা সে পাত্রীকে আপনার কোনো সময় দিনের পথে আনা যাবে সেরকম সম্ভাবনা একটু হবে কি বাকি থাকে তাহলে সেক্ষেত্রে অবস্থার উপরে বিবেচনা করে সিদ্ধান্তে আসতে হবে এজন্য জন্য পুরো পরিস্থিতি কোনো ভালো আলিমের সাথে শেয়ার করে তার মাধ্যমে সমাধান করে নিলে সেটা বেটার